বর্তমান প্রজন্মে যারা মুক্তিযোদ্ধা দেখে নাই আমরা তাদেরকে এটা স্মরণ করানোর জন্য আর কি এটা প্রতিক্রিয়া করেছি আসলে আজকে আমাদের এটা সাজার কারণ হচ্ছে এটাই যে আমরা আমাদের দেশকে অনেক ভালোবাসি আগামীতে আমরাই জয় হব শেখ হাসিনাই জয় হবে আওয়ামী লীগ জয় হবে জনতা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তাকে ভোট দেওয়া প্রয়োজন আসলে আমরা আমাদের এটা সাজার কারণ হচ্ছে বর্তমান প্রজন্মে যারা মুক্তিযোদ্ধা দেখে নাই আমরা তাদেরকে এটা স্মরণ করানোর জন্য আর কি এটা প্রতিক্রিয়া করেছি আর প্রথমত হচ্ছে যারা স্বাধীনতা অর্জন করেছে তাদের অনেক কষ্ট করেছেন যারা পরিবার পরিজন ছেড়ে কষ্ট করে আমাদের এই বাংলা মাতৃভাষাটাকে আমাদেরকে অর্জন করে দিয়েছে তাদেরকে স্মরণ করানোর জন্য আসলে এটা আমাদের মানে ইচ্ছা ছিল যে তাদেরকে মনে করানোর জন্য আর কি যে তারা সবাই যেন তাদেরকে মনে রাখে আমরা অনেকে আছি যে তারা মানে অনেকে আছি তাদেরকে আমরা ভুলে গেছি এত কষ্টের পরে যারা আমাদেরকে স্বাধীনতা দিয়েছে বাংলা ভাষা এনে দিয়েছে বাংলাদেশকে আমাদেরকে উপহার দিয়েছে তাদেরকে স্মরণ করানোর জন্য আসলে এই এই অনুষ্ঠানটা করা আর কি আসলে আজকে আমাদের এটা সাজার কারণ হচ্ছে এটাই যে আমরা আমাদের দেশকে অনেক ভালোবাসি তার জন্য আজকে আমরা এটা এই আয়োজনটা করেছি কেননা আমাদের এই মহামূল্যবান দেশ আমাদের মাতৃভূমি যেখানে আমরা জন্মগ্রহণ করেছি সেই দেশটা তো আমাদের ছিল না এটা পাকিস্তানি হানাদাররা আমাদের কাছ থেকে কেড়ে নিতে চাইছিল বাট আমাদের যে মুক্তি সেনারা যারা আমাদের জন্য আমাদের দেশের জন্য জীবন দিয়েছেন শহীদ হয়েছেন শুধুমাত্র আমাদের দেশকে রক্ষা করার জন্য তাদেরকে আমরা কারো আমাদের কারোর মনে নাই এই কিছুটা ইয়া মানে ওরা যে আমাদের জন্য এত কিছু করেছেন আমাদের এই প্রিয় দেশকে আমাদেরকে উপহার দিয়েছেন আমাদের মাতৃভূমিকে উপহার দিয়েছেন তাদের কথা কারোর মনে নাই সেই স্মৃতিগুলো কিছুটা মনে করানোর জন্যই আমরা এখানে আসা এখানে আছি আওয়ামী লীগের নেতৃবৃন্দ আসছে এখানে শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছে ওনার কাছে সাক্ষাৎ করার জন্য আসছে আগামীতে আমরাই জয় হব শেখ হাসিনাই জয় হবে আওয়ামী লীগ জয় হবে এই সরকার আর কোন সরকারই এইরকম উন্নয়ন করেন নেই এইরকম যারা নাকি আছে জনগণের উপরে আস্থা নেই তারা জনগণের কাছাকাছি যেতে পারে নাই জনগণের উন্নয়ন করতে পারে নাই জনগণের সুখে দুঃখে তারা পাশে দাঁড়াতে পারে নাই বিধায় তারা জনগণের উপরে আস্থা নেই জনগণের ভোটের উপরে আস্থা নেই তারা শুধু দেশ বিদেশে ঘোরাঘুরি করতেছে দেশ বিদেশের কাছে বিভিন্ন ধরনের অপকর্ম প্রচার করতেছে ভালোবাসি আমরা হাসিনা খুব ভালোবাসি আমরা তাকে ভোট দিই আমাদের ভালো লাগে এই কারণে আমরা এই জনসভায় আসছি তরুণ যারা প্রজন্ম রয়েছে আমরা বিশ্বাস করি আমরা যে তরুণ প্রজন্ম যারা রয়েছে আমাদের সকলেই জনতা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তাকে ভোট দেওয়া প্রয়োজন আজকে বঙ্গবন্ধুর কন্যায় গৃহহীন মানুষের যে গড়পড়া দিয়েছে এই দেশের মিতে কোনো গৃহহীন থাকবে না সব গৃহহীনকে ঘরদুয়ার দিয়ে জায়গা দিয়ে তারা বাসস্থান করে দিবে এই জন্য ধন্যবাদ জামাত বিএনপির যে নৈরাজ্য এই নৈরাজ্যকে প্রতিহত করে মুক্তিযোদ্ধের চেতনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মানবতার জননী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সামনের এই দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এই অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করার জন্য আজকে দল মত নির্বিশেষে সাধারণ মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একাত্মতা ঘোষণা করেছে।